Hello everyone, welcome back to my channel. Today is a guide to economics. Here this is Ripona. Hope all of you are doing good. একটা ছোট অ্যানাউন্সমেন্ট নিয়ে আজকে আমি তোমাদের সকলের সামনে। আশা করি এই অ্যানাউন্সমেন্টে তোমরা সকলে খুব হেল্পফুল হবে। তোমরা নিজেরা যেরকম নিজেদেরকে সেলফ মোটিভেট করতে পারবে, তার সাথে সাথে তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিচিত লোকজনদেরকেও মোটিভেট করতে পারবে, এবং এই মোটিভেশন, এই ভালোবাসা আমাকে হেল্প করবে আরও ভালো ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো সে অ্যানাউন্সমেন্ট সেকশনটাতে যাবার আগে আমি নিজের সম্পর্কে কতগুলো কথা বলতে চাই। এক প্রথম কথা হচ্ছে যে আমি এডুকেশন এবং ইকোনমিক্সে ডাবল মাস্টার্স কমপ্লিট করার পরে রিসেন্টলি আমি ইউজিসি নেট কোয়ালিফাই করেছি ইন এডুকেশানে। তো তার সাথে সাথে বহু বছর ধরে অ্যাজ আ প্রাইভেট টিউটর, অ্যাজ আ টিচার কাজ করেছি, কিন্তু পুরোটাই অফলাইন মোডে। অনলাইন মোডে কাজ করার ইচ্ছে প্রচুর দিন ধরে ছিল, কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমি এখনও অবধি কাজ করিনি। তবে সেই ইচ্ছে থেকে আমার ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করা, এবং প্রথম দিন থেকে ইচ্ছে ছিল যে এডুকেশন এবং ইকোনমিক্সের দুটো সাবজেক্টের ওপরেই ভিডিওস আসবে, কিন্তু নানা কারণে আমি এখনও এডুকেশন রিলেটেড কোনো ভিডিওস এই চ্যানেলে আপলোড করতে পারিনি। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, আমার এই চ্যানেলে উইকলি দুটো করে ইকোনমিক্সের ভিডিও আসে, এবং সেটা বেস করে আসে হচ্ছে আইসিএসসি সিবিএসসি ক্লাস ইলেভেনের যে সিলেবাস আছে সেটা অনুযায়ী, এবং পুরোটাই ইংলিশ ভার্সানে আসে। কিন্তু এডুকেশন রিলেটেড যে ভিডিওসগুলো আসবে সেখানে আমার কতগুলো কনফিউশনস ছিল যে কোন ভার্সানে আসবে বা কাদের জন্য আসবে। তো সেই কনফিউশনসগুলো আমার এখন অবধি ক্লিয়ার হয়ে গেছে, এবং সেখান থেকে আমি ডিসাইডও করে নিয়েছি যে আমার এডুকেশন রিলেটেড ভিডিওসগুলো বেঙ্গলি ভার্সানে আসবে, এবং যে সিলেবাসটাকে বেস করবে সেটা হচ্ছে ইউজিসি নেটের যে এডুকেশনের যে সিলেবাস আছে সেটা। আমরা সকলেই জানি যে এডুকেশনের যে সিলেবাস ইউজিসি নেটের সেটা 11-12 গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পুরোটাই কম্বাইন্ড একটা সিলেবাসকে ওরা ফিক্সড করেছে। তো সেজন্য তোমাদের যারা এই সমস্ত ক্লাসগুলো থেকে বিলং করছো বা এই সমস্ত ডিগ্রিগুলো থেকে বিলং করছো, তোমাদের যদি কারোর প্রয়োজন হয়, তোমাদের যদি কোনো দরকার হয়, তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওসগুলোকে দেখতে পারো। তোমরা কিন্তু প্রত্যেকে হেল্পফুল হবে আমি বলতে পারি সেটা। তো শুধুমাত্র যে এখানে সাবজেক্ট এডুকেশন সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করা হবে তা নয়, তার সাথে সাথে ইউজিসি নেটে যেটা মেন রোল প্লে করে সেটা হচ্ছে জেনারেল পেপার এবং তার সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং শুধুমাত্র আবারও বলছি এডুকেশন পেপার নয়, তার সাথে সাথে জেনারেল পেপারের সম্পর্কেও কিন্তু এই চ্যানেলে ভিডিওজ আসবে। এর পুরো বিষয়টাকে নিয়ে এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা কাজ করে, কিন্তু সেই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সবার এফোর্ড করা পসিবল হয় না, কারণ সবার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং থাকে না। তো সেই চিন্তাভাবনা থেকেই বেস করে আমার ইউটিউব চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিওসগুলো ইউজিসি নেটকে কীভাবে ক্র্যাক করা যায় সেটার উপরে ভিডিওসগুলোকে আপলোড করা হবে। এবং বেঙ্গলি ভার্সনে করার পেছনে কারণ হচ্ছে যে আমি নিজে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আমি জানি যে কত প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা আছে তাদের স্বপ্ন যে তারা পিএইচডি করবে বা তারা কলেজে পড়াবে, কিন্তু তার জন্য যে মূল ধাপটা সেটাই হচ্ছে যে এডুকেশনে ইউজিসি নেটটাকে ক্র্যাক করা। তো সেটা অনেক ছেলেমেয়েরা করতে পারে না, শুধুমাত্র তারা সাবজেক্ট সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু তারা জানে না যে টাইম ম্যানেজমেন্টটা তাদের ভালো ঠিক মতন হয় না, বা তারা জেনারেল পেপার সম্পর্কে তাদের একটু জানা থাকে না, বা অতটা ভালো তারা নলেজ থাকে না। তো সেই জায়গাগুলোকে একটু রেক্টিফাই করে দেওয়ার জন্যই কিন্তু মেনলি আমার এই ভিডিওসগুলো আপলোড করা হবে। আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। এই চ্যানেলে নেক্সট মান্থ থেকে এডুকেশন রিলেটেড ভিডিওসগুলো আসতে চলেছে। তবে তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, আমার এই চ্যানেলটা বড্ড ছোট, চ্যানেলটাকে একটু বড় করার জন্য তোমরা সকলে আমার এই চ্যানেলটাকে একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করে রাখো, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করা হবে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে, এবং তোমাদের একটা ভিডিওসও মিস হবে না। আশা করি তোমাদের সহযোগিতা পেলে আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো, এবং আশা করি তোমাদের সকলের সেই ভালোবাসা সহযোগিতা পাবো। তোমরা প্লিজ ভিডিওসগুলোতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কোন কোন চ্যাপ্টার, কোন কোন জিনিসগুলো দরকার, কোনটা কোনটা হলে তোমাদের খুব ভালো হবে, বা কেমন করে হলে তোমাদের খুব ভালো হবে। তাহলেও আমারও খুব সুবিধা হবে যে আমি সেভাবে আমার ভিডিওসগুলোকে আপলোড করতে পারবো। আশা রাখি তোমরা সকলে আমাকে আমার সাথে থাকবে, আমাকে ভালোবাসবে। সেই আশা নিয়ে আজকের মতন এটুকুনি।
খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, নতুন এডুকেশন রিলেটেড ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থেকো, থ্যাংক ইউ।